হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল পুরুলিয়া লোকাল পোলট্রি ফার্ম ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটা হচ্ছে যে আমাদের তাপমাত্রা অনেকটা বেড়ে গেছে ওই বিষয় নিয়ে ভিডিও। এই তাপমাত্রা বাড়ার কারণে আমাদের কি হয় মুরগি সেটা তো আমরা সবাই জানি। অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হলো তোমার হিট স্ট্রোক, যেটা বেশি তাপের ক্ষেত্রে মুরগি হিট হয়ে যায় আর মর্টালিটি হয়ে পাখি বেশি হিট স্ট্রোক হয়ে, ওইটার বিষয়ে আজকে ভিডিওটা হয়েছে। ফ্যান কিন্তু ইউজ করবে যেসব ফার্মারগুলা, অ্যাকচুয়ালি ফ্যান যেটা ভালো হয় সেটা তোমার সেলিং ফ্যান নয়, ওটা হলো টেবিল ফ্যান। টেবিল ফ্যান সবসময় মুরগির ক্ষেত্রে ভালো কাজে লাগে। দ্বিতীয় নম্বর যেটা আমরা বলি সাইড প্যান্ডেল, সাইড প্যান্ডেলটাই তোমার অনেকটা কাজে লাগে। ওই যে সাইড প্যান্ডেল তোমার সাইডে খড়া তৈরি সাইড প্যান্ডেল করা জরুরি। তারপরে যেটা হচ্ছে কলসি লাগা, ওটা জরুরি। কলসি দিয়ে কোন পাখি অনেকটা সুস্থ থাকে আর ঠান্ডা জল পায়, সেই জন্যে মর্টালিটি কম হয় রোদের সময়। আর ফার্মে আধ ঘন্টা পর পর ঘুরতে হবে, কোনো করার নেই, নয় তো মর্টালিটি হবে। বিভিন্ন ফার্মার আছে যে দুপুর টাইমে মুরগির ফার্মে সামায় না, কিন্তু না সামালে মর্টালিটি হবে মুরগির। আর একটা জিনিস, অটো ড্রিঙ্কার যাদের আছে ওদেরকে আধ ঘন্টা পর পর জল ক্লিন করতে হবে, যে জলটা আছে ড্রিঙ্কারে সেটা ফেলে দিতে হবে। আর একবারে মর্টালিটি হয় না, মর্টালিটি হওয়ার আগে পাখি একটা আওয়াজ দেয়, ওই আওয়াজটা দেওয়ার পরে পাখি মর্টালিটি হয়। ওই আওয়াজটা তোমার দিচ্ছে মানে জানবে যে পাখি হিট স্ট্রোক হওয়ার চান্স আছে। আর হিট স্ট্রোক বেশিরভাগ বিকাল দিকে হয়, বিকাল বলতে দুটালে চারটা পর্যন্ত মর্টালিটি হিট স্ট্রোকের দেখা যায়। পাখিটা হিট তো হয় কিন্তু ঠান্ডা হওয়ার সময় মর্টালিটি হয়ে যায়। আশা করছি এইসব কিছু করলে পাখি মর্টালিটি হবে না। আজকের ভিডিওটা এইখান পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পরবর্তীকালে নতুন নতুন এইরকম ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওটা এইখান পর্যন্ত, আবার কোনো নতুন ভিডিওই দেখা হচ্ছে তোমাদের জন্য। নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, জরুর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এইখানে সমাপ্ত করছি বন্ধুরা ভিডিওটা।